everyone, good evening and welcome back to my channel. তো আজকে হচ্ছে গিয়ে সব কিছু শেষ, আর সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু তারপরও আমরা একটা জায়গায় এসেছি, একটা বার্থডেতে এসেছি। এটা হচ্ছে বৌদিমণির মাসতুতো দিদির বাসাতে এসেছি। তো আজকে তো আমার থাকার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওরা বৌদিমণিকে বলে দিয়েছিল আমার আসার জন্য, তার জন্য এসেছি। কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, কি বলবো, আমার গলার চুলা একদম মানে ভেঙে গেছে, তারপর আবার জ্বরও এসে যাচ্ছে মনে হচ্ছে। তো চলো আজকে যেগুলো কিছু করবো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, কাল সকালে তো ঘরে ফিরে যাবো। তো আজকে দিনে যেগুলো কিছু করবো তোমরা নিশ্চয়ই ব্লগে দেখতে পারবে। তো চলো দেরি না করে ব্লগটাকে আজকে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের কিছু হলেও ভালো লাগবে। এই যে 10-25 খেলার জন্য আন্টিও চলে এসেছেন। আন্টি আমাকে একটু আগেই বলছিলেন যে দুটা পর্যন্ত তো খেলতেই হবে, এই 10-25 টিম এখানে আছে। এই যে রাইও আছে, রাই একবার হাই বলো সবাইকে। তো রাই সবসময় আমার আন্টিও, রাই সবসময় আমার ব্লগ দেখে আর সবাই এখানে দেখে। হ্যাঁ বৌদিমণি বলে দিচ্ছে আন্টি তো আমার সবসময় ব্লগ দেখেন, সব সময়। মনে হচ্ছে ইন্টারেস্টিং হবে ব্লগটা, আমরা কিচ্ছু না করলে 10-25 তো আমি খেলবো, একটু কষ্ট তো হবে। এটা আমার ঘুম নেই একদম, এতদিন থেকে ঘুম টুম কিছুই হয়নি, প্লাস কাল রাতে তো এক ফুটাও ঘুম হয়নি, তার জন্য কষ্ট হবে। বাট যাই হোক 10-25 খেলেই যাবো, একটু এনজয়মেন্ট না করলে কি হয়, তার জন্য একটু 10-25 খেলে যাবো, কাল ঘরে গিয়ে সারাদিন রেস্ট করবো। এই যে 10-25 খেলা আমাদের স্টার্ট হয়ে গেছে, জানি না কটা পর্যন্ত খেলতে পারবো, কারণ শরীর একদমই সাপোর্ট করছে না। তো শরীর খারাপ লাগছে, কি আমি একটা বোমা দিই তুমি শেয়ার ভিডিও করছো, হাই বলো সবাইকে আমার ব্লগে। এত ব্লগ দেখো, এ টু জেড বলছো, এসে কেমন লাগে সেটা বলো, ব্লগ ভালো লাগে, মুডটা একটু ভালো হলো যে দাদা এসে এ টু জেড বলছে আমার ব্লগের, এটা দেখেছে ওইটা দেখেছে না, অনেক মানুষই দেখে বোঝা যাচ্ছে। ইনি হচ্ছেন আমার আরেকজন সাবস্ক্রাইবার, এখন দেখছেন ওনারা ব্লগ আমার। কিরকম লাগে আমার ব্লগ? খুবই ভালো লাগে। সবসময় দেখো? হ্যাঁ দেখি। এটা হচ্ছে বার্থডে গার্ল। আচ্ছা ব্লগের মধ্যে উইশ করে দিচ্ছে আবার, হ্যাপি বার্থডে। অনেক সময় পর আমার শরীরটাও ভালো লাগছে না, তো এতক্ষণ পর বার্থডে কালকে এই যে ভালোভাবে দেখিয়ে দিলাম। এই যে সবাই খেতে বসে গেছে, মাই গো কিদা কিদা দেখাই দাও, ও খাওয়া শুরু হয়ে যায়, খাওয়া চলে এসেছে। একটু একটু সিলেটি ভাষা আমরা ইউজ করব এখন থেকে। আমরা খেতে বসে গেছি, আর দিদি বলো আমি যে এসেছি কেমন লেগেছে সেটা বলো। বাবা তুমি আওয়া তো আমরা সুখে সৌভাগ্য। এই যে বৌদিমণি বেশি কথা বলতে বলতে এখানে একটা কাজ বাড়িয়ে দিয়েছে বৌদিমণি। আমার খেলাটা রইল। শিবা সুন্দরম সুন্দরম
সকাল থেকে আর ব্লগই করিনি আমি, মানে আমি করিনি, অন্য অন্য যেগুলো দেখেছো সেগুলো তো তুলেছি সকালবেলা, আর রাত্রিবেলাও ব্লগটাকে এন্ড করিনি, এত টায়ার্ড ছিলাম যে কাল আমি 10-25টাও খেলিনি, এত আশা করে ওরা আমাকে বলেছে আসার জন্য, কিন্তু মানে কি করবো, মানে এত শরীর খারাপ লাগছিল, না হলে আমি এত মানে হাল্লা চিৎকারের মধ্যে তো ঘুমাতে পারি না, যেটা সবসময় বলে থাকি, কিন্তু কাল এত চিৎকার চেঁচামেচির মধ্যেও আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে কি মানে এত ভালো, মানে ভালো ঘুম হয়েছে সেটা আর বলে, মানে কিচ্ছু মানে যা মানে বুঝতেই পারিনি আমি। তো এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, আর আমি এখান ডাইরেক্ট যাবো বর্দার ঘরে গিয়ে, আমি আমার টলি টলি নেবো, দেন ডাইরেক্ট ঘরে। অনেক জুরজারি করেছে ওরা, কিন্তু আমার আজকে থাকার কোনো ইচ্ছা নেই, নেক্সট টাইম আসবো নিশ্চয়ই। তো চলো যাওয়ার সময় এসে গেছে, সবাই বাই বাই বলবে, আবার দেখা হবে, এবার আমি বেরিয়ে পড়ছি চলো। তো আমি বের হয়ে গেছি এখান থেকে, আর এখন বৃষ্টিও পড়ছে, একটু একটু করে বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি করে বের হয়েছি, অলরেডি একটা বেজে গেছে, আর গিয়ে জিনিসপত্র নিয়ে বের হতে হতে 1:30-2 তো বেজেই যাবে, এত বড় ট্রলিটা নিয়ে যাওয়াটাও ভীষণ মুশকিলের ব্যাপার। গাইস আমি বেরিয়ে গেছি, তোমার রিক্সাতে উঠে গেছি, আর এত বৃষ্টি দিচ্ছে না, আমি গিয়ে চট করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, লাগেজ বৃষ্টি। অনেকদিন পরে তো আমি ব্লগে এসেছি।